আসসালামু আলাইকুম, আমি শাহিনা জাফর বলছি। আমি উত্তরা 4 নম্বর সেক্টর থেকে আসছি। আমি প্রায় 8-10 বছর আগের থেকেই আমার চোখে খারাপ লাগছিল, চোখে সমস্যা হচ্ছিল, লেখা টেখা একটু ঝাপসা, দূরে দূরের মানুষ আমি দেখতে পাচ্ছিলাম না চেহারাটা ভালো করে। তখন আমি ডক্টর হারুন-উর-রশিদ সাহেবের কাছে আসছি। উনি আমাকে তখন চশমা দিলেন, দিয়ে বললেন যে আপনি ইউজ করেন। তারপরে বেশ কিছু কয়েক বছর ইউজ করার পরে ওনাকে আবার দেখি যে বেশ বাম চোখটা একদম ইয়ে হয়ে গেছিল, ঝাপসা হয়ে গেছিল, এবং ইন্টারনাল ব্লিডিং হয়েছিল, আমার হ্যামারেজ হয়েছিল। তা আমি এখানেই ওনার কাছে দেখিয়েছি, ওনার ডক্টর রেটিনা ডক্টরকে। তো উনি আমার চোখে একটু দুটো ইঞ্জেকশন দেওয়ার পরে আমি ভালো হয়ে গেছি। ভালো হয়ে যাওয়ার পরে বেশ কয়েক বছর পরে আবার দেখি চোখে এরকম ঝাপসা দেখছি। তখন ডক্টর হারুন-উর-রশিদ সাহেবের কাছে আসলাম। তখন উনি বললেন যে আপনার চোখে তো সানি দেখতেছি, তো আপনার তো এই সানিটা অপারেশন করতে হবে। তো আমি আবার ভয়ে 2 বছর ওনার কাছে আসি নেই, চশমা দিয়ে ওই কষ্ট করে দেখি না, তারপরেও দেখি এরকম করে। তো আমার এর মধ্যে আবার কিডনি ট্রান্সপ্ল্যান্ট হলো। তো ট্রান্সপ্ল্যান্টের পরে আবার ওনার কাছে আসে, তখন দেখালাম। তো উনি বললো যে আপনি কি এখন করতে চান? আমি বললাম হ্যাঁ আমি করব। ডক্টর সাহেবের কাছে আসার পরে ডক্টর সাহেব বললো যে আপনি কিছু টেস্ট টেস্ট করেন। তো টেস্ট করার পরে আমি দেখি আপনার চোখের কি অবস্থা আছে, সব এরকম ক্লিয়ারলি উনি দেখলেন। তো রেটিনা ডক্টরও দেখলো, দেখার পরে তো আমাকে বললো যে ঠিক আছে আপনি কবে করতে চান। তখন আমি বললাম যে শনিবার দিন করি। তখন আসার পরে প্রথম একটু ভয় লাগছিল, তারপরে আস্তে আস্তে তো আমার একটু ভয় কমে গেছে। তখন ডক্টর সাহেব আমাকে দেখলেন, তখন আমাকে জাস্ট বললো, আমি তো ভাবছি যে কি জানি আমার চোখের মধ্যে ইঞ্জেকশন দিয়ে দেয় না কি না কিচ্ছু না, আমি বুঝতেই পারি নাই। উনি জাস্ট ডাইলেট করলো, করতে বললো আমার চোখটাকে। করার পরে কিছুক্ষণ পরে দেখলাম কখন যে উনি কি করলো আমি কিছুই বুঝতে পারি নাই। তারপরে আর কিছু হয় নাই। তখন উনি বলল আপনার শেষ, বলেন আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে আপনারটা। তো বললাম, তারপরে উঠে গেলাম, উঠে গিয়ে দেখি একদম, তখন দেখতে পেলাম যে একদম ক্লিন, সব পরিষ্কার। এটাই আমি ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ, আমি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে 1983 পাস করেছি। আর এখানে আমরা উত্তরা থাকি বেশ অনেকদিন ধরে। এর মধ্যে আমি বোধহয় আমার বড় ভাইকে ক্যাটারাক্ট অপারেশন করেছি 7-8 বছর আগে। ওর থেকে আমার একটা কনফিডেন্স বেড়ে গেল যে এখানে বোধহয় করা যেতে পারে, যার জন্য আমি আমার ওয়াইফকে বলে যে এখানেই করি আমরা। হ্যাঁ, তো এখানে অ্যাকর্ডিংলি আমার ওয়াইফ তো আরও আগের থেকে এখানে চোখে চশমা ব্যবহার করার জন্য আসছিলেন। ডক্টর হারুন খুব ভালোভাবে প্যাশেন্টের ডিল করেন, সেইভাবে সেজন্যে আমরা এখানে বারবার আসি এবং ফলো আপ করি। তারপরে গত 2 বছর আগে উনি বলছিলেন যে আপনি স্থানীয় পড়ছে, ক্যাটারাক্টের অপারেশন তো করা লাগবে। তো এর মধ্যে আমার ওয়াইফের তো কিডনি ট্রান্সপ্লান্ট হলো, সেজন্য আমরা এখন এটা ইন্টারভেনশনে যাইনি। আমরা কলকাতা থেকে ট্রান্সপ্লান্ট করার পরে আরও আগে, তারপরে এখানে আসার পরে আমরা এবার ডিসিশন নিলাম যে দেখতে পাচ্ছেন ওনার তেমন কিছু, ডিসিশন নিলাম যে করে ফেলি এখন। তো গত সপ্তাহে আসলাম, আসার পরে উনি বললেন যে করে ফেলেন। তা আমরা শনিবারে ডিসিশন নিলাম যে করে। তো এখানে উনি ভালোভাবে করেছেন, কোনো কমপ্লেন হয় না। আজকে কিছুক্ষণ আগে উনি আবার চেক করলেন, ফলো আপ চেক, সে বলেন যে আপনার লেন্সটা এখন এক্সিলেন্টলি ফিট করছে, ওখানে খুবই ভালো অবস্থা আছে। তো আমি স্পেশালি এখানে তো অনেকবার আসি এবং দেখি যে এখানকার স্টাফরা এক বেশ ভালোই পেশেন্টের সাথে অ্যাপ্রোচ করেন, ডিল করেন। দি ম্যাটার ইজ দ্যাট দি ডক্টর হারুনের অ্যাপ্রোচ এবং অন্যান্য স্টাফের অ্যাপ্রোচ এবং পারফরমেন্স অফ দ্য ট্রিটমেন্ট ইজ ভেরি গুড। তো এই জন্য আমরা এখানে আরও অন্যান্যদেরকে সাজেস্ট করব যে এখানে উত্তরা যারা থাকেন বিশেষ করে তারা যেন এখানে আসেন। হ্যাঁ, এখানে আসে আমাদের আই প্রবলেমগুলি যত আছে ইনক্লুডিং ক্যাটারাক্ট অন্যান্য এখানে করতে পারে এবং খুব রিজনেবল প্রাইস, টেকনোলজি আপ টু ডেট, স্টেট অফ দ্য আর্ট। তো সেজন্য আমরা এটাকে খুব পছন্দ করি আর কি। আমি আই লাইক ইউ ভেরি মাচ দিস উত্তরা আই কেয়ার হসপিটাল। ডক্টর হারুন সাহেবকে আমার পছন্দ হয়েছে তখন থেকে যখন আমি শুনেছি যে এত সুন্দর করে আমার ভাসুরের চোখের
ক্যাটারেক্ট অপারেশন করেছে এত ভালো করে, উনি খুব প্রশংসা করেছে ওনার। তখন থেকেই আমি ভাবছি যে আমার চোখের প্রবলেম যখন একটু একটু দেখা দিল, তখন বললাম যে আমি ওনাকে দেখাবো। তো ওনার কাছে আসার পরে ওনার ব্যবহার, ওনার চেকিং, ওনার স্টাফদের চেক করা, এ করা, সমস্ত আমার কাছে এত ভালো লেগেছে যে তখন আমি ইয়ে করলাম যে পরে আমার কোনো সমস্যা হলে ও আসলে হলে ওনার কাছেই আসবো। তো আমার খালাও মাঝখানে এসেছিলেন ওনার কাছে, উনিও খুব প্রশংসা করেছে ওনার, যেহেতু উনি দূরে থাকে বনানীতে, এখন আর আসতে পারে না। তো উনিও আমাকে বলছে যে না, উনি তো ভালো, বেশ, আমারটাও চোখে প্রবলেম ছিল, উনি আমাকে দেখেছে। তখন আমি ডিসিশন নিলাম যে এখন ক্যাটারেক্ট ওনার সব জায়গাতে দেখেছি, ওনার ব্যবহার এত ভালো, এত ই আমার মানে যে কোনো প্রবলেম উনি খুব ভালো করে শুনেন। ঢাকা আই কেয়ার হসপিটাল, চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া।